37 লক্ষ টাকা সহ নদিয়ায় গ্রেফতার বনগার বাপ্পা। আটক করা হয়েছে বাইকটিকে। অভিযুক্তকে দিন তোলা হয় রানাঘাট আদালতে। ফের পুলিশি তৎপরতায় উদ্ধার 37 লক্ষ টাকা। গ্রেফতার এক অভিযুক্ত। সাফল্য নদিয়া রানাঘাট পুলিশ জেলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার গগনাপুর থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নিয়ে বৈঠকও করেছেন তারা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতেই শুরু হয়েছে রুটমার্চ। নির্বাচনের আগে কোনো প্রকার অশান্তি যাতে না হয় তা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করার পাশাপাশি তৎপর পুলিশ প্রশাসন। বিভিন্ন থানা এলাকায় চলছে নাকা চেকিং। পুলিশ সূত্রে জানা যায়, গগনাপুর থানা এলাকার বিভিন্ন রাস্তায় সোমবার রাত থেকে নাকা চেকিং শুরু করেছে গগনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গগনাপুর বাজার এলাকায় একটি বাইককে সন্দেহজনকভাবে আসতে দেখে দাঁড় করায় পুলিশ। আর এরপরই তল্লাশি চালিয়ে বাইকের চালকের থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। জানা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 37 লক্ষ টাকা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সেই সঙ্গে তার বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের নাম বাপ্পা সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। তবে এই বিপুল পরিমাণ টাকা অভিযুক্ত কোথা থেকে পেল, কিংবা এই বিপুল পরিমাণ টাকা কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভা ভোটের কারণে অশান্তি এড়াতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। আগামী দিনে আরও কড়া নজরদারি রাখা হবে বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। ফের পুলিশি তৎপরতায় উদ্ধার 37 লক্ষ টাকা। গ্রেফতার এক অভিযুক্ত। সাফল্য নদিয়া রানাঘাট পুলিশ জেলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার গগনাপুর থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নিয়ে বৈঠকও করেছেন তারা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতেই শুরু হয়েছে রুটমার্চ। নির্বাচনের আগে কোনো প্রকার অশান্তি যাতে না হয় তা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করার পাশাপাশি তৎপর পুলিশ প্রশাসন। বিভিন্ন থানা এলাকায় চলছে নাকা চেকিং। পুলিশ সূত্রে জানা যায়, গগনাপুর থানা এলাকার বিভিন্ন রাস্তায় সোমবার রাত থেকে নাকা চেকিং শুরু করেছে গগনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গগনাপুর বাজার এলাকায় একটি বাইককে সন্দেহজনকভাবে আসতে দেখে দাঁড় করায় পুলিশ। আর এরপরই তল্লাশি চালিয়ে বাইকের চালকের থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। জানা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 37 লক্ষ টাকা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সেই সঙ্গে তার বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের নাম বাপ্পা সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। তবে এই বিপুল পরিমাণ টাকা অভিযুক্ত কোথা থেকে পেল, কিংবা এই বিপুল পরিমাণ টাকা কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভা ভোটের কারণে অশান্তি এড়াতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। আগামী দিনে আরও কড়া নজরদারি রাখা হবে বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।